ओम ज्ञान तस्मै श्री गुवी विष्णुपाद कृष्णपृष्टा भूतले श्रीमती जयपथक स्वामीनाचार्य पादय पदय गौरपथ नामय नगर ग्रामताय कृष्णपेषाएतले श्रीमते भक्ति वेदात तो नामिने नमस्ते सरस्वतीदेव गौरवाणीचारिणे निर्विश शून्यवादी पश्चत्वेशणे

এক মহান ভক্ত ইন্দ্রস্বামী তার সঙ্গে জগন্নাথের লীলা এবং গুন্ডিচা মন্দিরের জগন্নাথ দর্শনের মহিমা আলোচনা এক সময় জগন্নাথ দেবের এক মহান ভক্ত তার নাম ছিল ইন্দ্রস্বামী তিনি সারা ভারতবর্ষ পর্যটন করে সম্পূর্ণ করে পুরীধামে এসে বাস করতে লাগলেন তখন তিনি দৈনন্দিন কৃত্য শ্রী জগন্নাথকে দর্শন করা কেবল পুরীর মন্দিরে নয় তার নিজের হৃদ মন্দিরেও প্রভুর দর্শন গ্রহণ করতেন তো প্রতি বছর জগন্নাথ দেব বলরাম সুভদ্রা দেবী এবং সুদর্শন সহকারে মূল মন্দির থেকে বেরিয়ে তারা গুন্ডিচা মন্দিরে প্রস্থান করেন জগন্নাথ মন্দির নীলাচল নামে খ্যাত আর গুন্ডিচা মন্দির সুন্দরাচল নামে প্রসিদ্ধ জগন্নাথ মন্দিরে সিংহাসনকে বলা হয় রত্নবেদী অথবা অন্তর্বেদি আর গুন্ডিচা মন্দিরে সিংহাসনকে বলা হয় মহাবেদী জগন্নাথ মন্দির হচ্ছে দ্বারকা থেকে অভিন্ন আর যে অঞ্চলে গুন্ডিচা অবস্থিত সে অঞ্চলটি হচ্ছে বৃন্দাবন থেকে অভিন্ন শিব জগন্নাথ বিগ্রহ যেখানে প্রথম প্রকটিত হয়েছিলেন সেই স্থানটি হচ্ছে সুন্দরাচল যেখানে গুন্ডিচা মন্দির বিরাজিত সেজন্য এই স্থানটিকে জগন্নাথ দেবের জন্মস্থান বলা হয় গুন্ডিচা মন্দিরের বেদিটি আরব মন্ডপ নামে খ্যাত আর যখন জগন্নাথ দেব এই বেদিতে তখন ভক্তগণ তার দর্শন তখন প্রভুর দর্শনকে বলা হয় আরব দর্শন যখন গুন্ডিচা মন্দিরে বেদী মধ্যে থাকেন তখন এটাকে বলা হয় আরব দর্শন প্রতি বছর জগন্নাথ রথে আরোহণ করে গুন্ডিচা মন্দিরে গমন করেন এবং সেখানে সাত দিন অবস্থান করে সেই ভ্রমণকে বলা হয় রথযাত্রা বা গুন্ডিচা যাত্রা আর রথযাত্রা দিনের পূর্বের পনেরো দিন বিগ্রহগণ দর্শন দেয় না কেউ তাদের দর্শন করতে পারে না সেই সময় প্রভুর কি জল লীলা চলে অসুস্থ লীলা স্নান যাত্রার পরের পনেরো দিন এবং তখন ভক্তগণের নিকট থেকে খুবই সেবা গ্রহণ করে থাকেন দৈিতা প্রতি তখন সেবা করে থাকেন সবর জাতি এরা সেবা করেন ভগবানকে ওই পনেরো দিনের সময় এই ভক্ত ইন্দ্রস্বামী প্রভুর দর্শন করতে এসেছিলেন তখন দর্শন থেকে বঞ্চিত হয়ে গেলেন দর্শন পাইনি মন্দির বন্ধ আছে তিনি অত্যন্ত মন কষ্টে এই পনেরো দিন ভগবানের দর্শন থেকে বঞ্চিত হয়ে খুব বিরহ হয়ে পড়েছিলেন এবং পরবর্তীতে রথযাত্রার দিন প্রভু দর্শন লাভ করেন এবং খুব আনন্দ পান কিন্তু তিনি শুনলেন যে প্রভু শীঘ্র মন্দির হতে প্রস্থান করবেন মানে মন্দির থেকে বেরোবেন গন্ডিচের দিকে যাবেন তিনি রথে আরোহণ করে গন্ডিচা মন্দির গমন করবেন আর এটা শোনার পর ইন্দ্রস্বামী খুব দুঃখিত হলেন কেন দুঃখিত হলেন সে বিশ্বাস করতে পারছিলেন না এমন কিভাবে হয় কারণ তিনি মন্দির ছেড়ে প্রস্থান করবেন সেটা কখনো হতে পারে না কেননা পুরাণে উল্লেখ করা আছে স্বয়ং প্রভু বলেছেন ভগবান বলেছেন পুরাণে আমি কখন এই স্থান থেকে প্রস্থান করবো না বাইরে যাব না এমন কি যদি আমার মন্দির ভেঙেও যায় তবুও যাব না আবার বলছে এমন কি মহাপ্রলয়ের সময় আমি এখানে বিরাজ করবো পুরীতে কিন্তু মহাপ্রলয়ও আসে তারপর আমি এখানে বিরাজ করব। তো এইটা সে শাস্ত্র থেকে পেয়েছে ইন্দ্রস্বামী এখন তিনি বিভ্রান্ত হয়ে পড়েছেন এই বিষয়টা কোনো রকমে মিলাইতে পারছে না হম প্রভু যদি এমন বলে থাকেন যে তিনি কখনোই মন্দির ত্যাগ করবেন না তাহলে কিভাবে এত মহা সমারোহ করে তার প্রস্থানের আয়োজন চলছে মানে রথে যাবে যা আয়োজন চলছে না তিনি ধীর নিশ্চিত হলেন এমনটি অবশ্যই ঘটতে পারে তিনি সিদ্ধান্ত করলেন যে এমন যদিও এমন কি যদিও লোকেরা প্রভুকে মন্দির হতে বাইরে নিয়ে যাওয়ার জন্য আয়োজন করেছেন বাস্তবে সেটি কখনোই ঘটবে না সে তার উপরে বিশ্বাস করতেন তার সামনে যে ভগবান বেরোবেন একটা আয়োজন চলছেন তাও সে মেনে নিতে পারছে না ইন্দ্রস্বামী মন্দিরে সিংহদ্বারের সামনে দাঁড়িয়ে রইলেন হ্যাঁ সে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকায় তাকায় দেখছে কি হচ্ছে তারপর পাণ্ডু বিজয় দর্শন করছেন হ্যাঁ সেই অনুষ্ঠানের মাধ্যমে ভগবানকে বিগ্রহকে এক এক করে নিয়ে এসে তার রথে স্থাপন করেছেন তো হাজার হাজার ভক্তগণ কীর্তন করছে নৃত্য করছে সমস্ত ধরনের বাদ্যযন্ত্র সেখানে বাজানো হচ্ছে প্রত্যেকেই উচ্চস্বরে জয় জগন্নাথ জয় জগন্নাথ বলে আওয়াজ দিচ্ছেন ভগবানকে ডাকছেন জয় দিচ্ছেন এবং তিনি পরে দেখলেন তিনটি রথ একে একে বড়দান্ডা মানে বড় রাস্তা ধরে গুন্ডিশের দিকে তখন যাত্রা শুরু করলো রথ তখন এক এক করে যখন গতিবেগ নিয়ে এগিয়ে চললো মন্দির হতে ক্রমশ অনেক দূরে যেতে লাগলো আস্তে আস্তে চলে কিন্তু সিংহ দাঁড়িয়ে আছে কোথাও যাচ্ছে না তার মন বিভ্রান্ত হয়ে যাচ্ছে কিছু বুঝতে পারছে না তারপরে তিনি বিশ্বাস করতে পারছেন না প্রভু কিভাবে রত্ন সিংহাসন ত্যাগ করে চলে যেতে পারে তিনি ভাবলেন এই সমস্ত মানুষরা জগন্নাথ গুন্ডিচা মন্দিরে গমন করছেন কিভাবে প্রভু জগন্নাথ তার মন্দির হতে প্রস্থান করতে পারেন এমনকি মহাপলয়ের সময়ও তিনি তার রত্নবেদী ত্যাগ করেন না এই সমস্ত মানুষেরা প্রভু কেবল দারুরূপ ঠিক করে নিয়ে যাচ্ছে মানে ও চিন্তা করছে ভগবান আসল ওখানে আছে ভগবান আরেকটা রূপ নিয়ে ভগবান বেরিয়ে যাচ্ছে সে কোনো আমাকে মেনে নিতে পারছে না হ্যাঁ সে চিন্তা করছে কিনা ভগবান নিশ্চয় রত্ন এখনো আছে তাহলে এই কথা কে ভুলে যাবে না তারপর এরকম চিন্তা করতে করতে স্বামী কি করলেন তার আশ্রমে ফিরে এলেন ফিরে এসে আবার জগন্নাথ দেবের দর্শন পারছে না বিয় অন্তর দুঃখ পাচ্ছেন তিনি ভাবতে লাগলেন এটা কি প্রকৃতই সত্যি যে প্রভু তার রত্ন সিংহাসন ত্যাগ করে সেই আরব মন্ডল গুন্ডিচা মন্দিরে আহ যেন এখান থেকে চলে গেলেন এইসব ভাবতে ভাবতে তার মন খুবই বিচলিত হলো মনকে শান্ত করতে পারছে না তারপর তিনি কি করলেন রত্ন সিংহাসনে বিরাজিত প্রভু জগন্নাথ দেবের ধ্যান করতে শুরু করলেন জগন্নাথ ধ্যান করতে শুরু করছেন যে রত্ন সিংহাসনে দেখেছেন পুরী মন্দিরে রত্ন সিংহাসনে উপবিষ্ট জগন্নাথ দেব তখন তার হৃদয় আবির্ভূত হলেন কার হচ্ছে না তারপর সেজন্য ইন্দ্রস্বামী কি করলেন রত্ন সিংহাসনে জগন্নাথের মন্দিরে আবার গমন করলেন যেটি আমি দেখে আসি আর সেখানে দেখতে এসে কি এক ঘটনা ঘটে গেল হ্যাঁ মন্দিরে প্রত্যেকেই রথযাত্রায় বেরিয়ে গেছে মন্দির থেকে সবাই বেরিয়েছে একটা কেউ নাই ওখানে ফাঁকা আর ইন্দ্রস্বামী কি করেছেন রত্ন সিংহাসনের শূন্য দেখে খুব কষ্ট পাচ্ছেন তারপর তিনি কি করেছেন ওই সিংহাসনটাকে পরিক্রমা করতে লাগলেন এই পরিক্রমা করতে 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 দেখতে পেল এক কালো মূর্তি তার সামনে আবির্ভূত হলেন বিশাল এক কালো মূর্তি আবির্ভূত হলেন হ্যাঁ এবং পাকা পাকা চুর বড় বড় দাঁত চোখগুলি খুব লাল হ্যাঁ জিভাটে ছিল খুব লম্বা এই দেখে ইন্দ্রস্বামী বৃত হয়ে গেলেন তারপর সে জগন্নাথের কাছে প্রার্থনা প্রার্থনা করতে একটু সাহস পেয়েছেন সাহস পেয়ে তখন সেই কালো মূর্তিটাকে জিজ্ঞাসা করছেন হ্যাঁ আপনি কে ভগবানের মন্দিরে তার ভক্তদের ভয় দেখানো কি আপনার ভালো হচ্ছে যখন জিজ্ঞাসা করলেন আমাকে প্রভুর পরিক্রমা সম্পূর্ণ করতে দিন তারপর আমি মন্দির থেকে বেরিয়ে যাব এইবার সেই কালো মূর্তিটি ইন্দ্র ইন্দ্রস্বামীকে বলছেন হ্যাঁ ইন্দ্রস্বামীর হাসতে লাগলেন হাসতে হাসতে তখন বলেন আমাকে আদেশ দেওয়া তুমি কি আমি এই ক্ষেত্রে রক্ষক মানে কি এটা পুরুষোত্তম ক্ষেত্র তো এই ক্ষেত্রের হচ্ছে রক্ষক হচ্ছে আমি তা আমাকে তুমি উপদেশ দেওয়ার কে যখন বলছেন তিনি আরো বলছেন কি প্রভুর অনুপস্থিতে আমি তার এই রত্ন সিংহাসনকে রক্ষা করার দায়িত্ব গ্রহণ করেছি মানে কি যখন না থাকলে তিনি এটাকে রক্ষা করার দায়িত্ব গ্রহণ করেছেন তখন বলছেন কি আমি হচ্ছে ভৈরব হম এই ক্ষেত্রে রক্ষক ভৈরব হচ্ছে মহাদেবের আরেকটা নাম এই জন্য মহাদেবকে বলা হয় ক্ষেত্রবল বৃন্দাবন ধাম ভগবানের যত ধাম আছে হ্যাঁ তাকে ধামকে রক্ষা করার জন্য মহাদেব সেবাটা করে থাকে তো এই সময় আমি ব্যতীত আর কেউ এই সিংহাসনে দর্শন বা স্পর্শ করতে পারে না তুমি যদি প্রভু জগন্নাথ দেবের দর্শন করতে যাও তাহলে গুন্ডিচা মন্দিরে যাও প্রভু দর্শন লাভ করার অভিলাস তোমার সেখানে পরিপূর্ণ হবে কে ওই ভৈরব বলছে তুমি ওখানে যাও এখানে হবে না এটা এখন আমার আন্ডারে আছে তুমি এখন যেতে পারো এখানে কেউ থাকতে পারো না আমি এখন দেখাশোনা করব তো নিরুপয় হয়ে ইন্দ্র স্বামী মন্দির কক্ষ ত্যাগ করে আর গৃহে ফিরে আসলেন তিনি ভাবতে লাগলেন এটা কি সত্যি হতে পারে যে প্রভু মন্দির ত্যাগ করেছেন আর আরব মন্দিরে আরব মন্ডপে অবস্থান করে হ্যাঁ জন্য গুন্ডি চায় গমন করেছেন মানে তার মধ্যে শাস্ত্র কথা ঢুকেছে এখন কোন রকম মেনে নিতে পারছে না কি করে সম্ভব এর পরে কি হলো সে যখন রাত্রে বাড়িতে হম এসব চিন্তা করেন সেই রাত্রে ইন্দ্র স্বামী তার ঘরে একটি উজ্জ্বল আলোক দেখতে পেলেন সে এবং সে আলোকে তিনি শ্রী প্রভু জগন্নাথকে সেখানে আবির্ভূত হয়ে দেখলেন এবং প্রভু বললেন ইন্দ্র স্বামী জগন্নাথ তখন তার গৃহে আবির্ভূত হন তার মনের ভ্রান্তি মানে ভেঙে দেওয়ার জন্য বলছেন ইন্দ্রস্বামী এটা সত্যি যে আমি এখন গুন্ডিচা মন্দিরের আরব মন্ডপে অবস্থান করছি তুমি যদি সেখানে যাও তাহলে তুমি আমার নিশ্চয় দর্শন পাবে ভগবান তখন কাকে বলছেন ইন্দ্রস্বামীকে বলছেন অবশ্যই তুমি দর্শন পাবে উদ্বিগ্ন হয়েও না তারপর প্রভু তাকে বললেন কেন তিনি মন্দির হতে প্রস্থান করছেন সেটা বললেন তাকে কি বলছেন প্রভু বললেন আরব মণ্ডপ হচ্ছে আমার জন্মস্থান জগন্নাথ বলছে সকল যজ্ঞ রক্ষকগণ সেকালে নিত্যগান অবস্থান করে কোথায় গুণ্ডিচা মন্দিরে আমি যখন এই নৃসিংহ ক্ষেত্র হতে প্রস্থান করি সেই সময় আমি শুনতে পেলাম সকল যজ্ঞ রক্ষীগণ কন্দন করছে মানে ভগবান যখন থেকে বেরিয়ে আসছে তারা এবং তাদের সঙ্গে অর্ধ শনিদেবী দেবী অর্ধ শনিদেবী আমার কাছে এসেছিলেন তারা আমার চরণে পতিত হয়ে অনুনয় করে বললেন হে প্রভু আপনি যদি এই স্থান ত্যাগ করে নীলাচলে চলে যান তাহলে আমাদের রক্ষা করার কেউ থাকবে না আমাদের কেউ সমাদর করবে না কেমন করে আমরা ব্রহ্মার পূজিত আপনার শ্রী চরণ কমল দর্শন করব হে ভক্ত ভগবান কৃপা করে আমাদের উদ্ধার করুন সেই সময় আমি তাদেরকে বলছিলাম কি ভগবান বলছেন সেই সময় আমি তাদেরকে বলছিলাম যে হে যজ্ঞরক্ষীগণ তোমরা তোমাদের প্রাপ্য ভাগ পাবে আমি এখানে প্রতি বছর একবার আগমন করব করবো যজ্ঞরক্ষী হ্যাঁ ভগবান এখানে আসব সেই সময় সকলেই তোমাদের পূজা করবে সেই সময় তারা আমাকে আরব মন্ডলে বিরাজিত যজ্ঞ মূর্তি রূপে দর্শন করবে তুমি আমাকে যজ্ঞ পুরুষ বলে জানবে আমি যখন এখানে আগমন করব সেই সময় নয় দিন নীলাচল শূন্য থাকবে কাকে বলছেন জগন্নাথ স্বামীকে বলছেন নয় দিন শূন্য থাকবে আমার ভক্তগণ সেখানে থাকবে না সকল দেবগণ নিজ নিজ রথে আরোহণ করে আমার দর্শন লাভের জন্য চলে আসবে মানে এখানে বোঝা যাচ্ছে ভগবান যখন গুন্ডিচা মন্দিরে থাকেন তখন সমস্ত দেবতারা নিজ নিজ রথে আরোহণ করে সেখানে ভগবানকে দর্শন করতে আসেন কেবল ক্ষেত্রপাল ভৈরব আমার স্থান রক্ষা করার জন্য সেখানে অবস্থান করবে ক্ষেত্রপাল ভৈরব মহাদেব সেখানে অবস্থান করবে আর কেউ থাকবে না যে আমার আরব মন্ডপে রূপ দর্শন করবে সেই সকল ধরনের সকল ধরনের রোগ ব্যয় থেকে মুক্ত হবে মানে গুন্ডিচা মন্দিরে ভগবান অবস্থান করার সময় যদি কেউ দর্শন করে ভগবানকে সে সমস্ত রোগ থেকে মুক্ত হবে ভক্তি আপ্লুত ভাবে যদি কেউ দর্শন করে সেই সকল ধরনের শোক তাপ থেকে মুক্ত হবে শোক থেকে মুক্ত হবে শোকের যন্ত্রণা আমাকে দর্শন করে সেই পাপ থেকে মুক্ত হবে কোথায় ভগবানকে দর্শন করবে এখানে অবস্থান করে ভক্তগণ এই পৃথিবীতে সুখে জীবন যাপন করবে এবং জীবনের অন্তিমে তারা আমার চরণ কমল প্রাপ্ত হবে মানে আমার কাছে ফিরে আসবে এই বলে ইন্দ্রস্বামীর কাছ থেকে ভগবান জগন্নাথ অন্তর্হিত হলেন এইবার এই আরব মন্ডপের মহিমা শ্রবণ করে ইন্দ্রস্বামী অত্যন্ত প্রীত হলেন খুব খুশি হলেন এবং সেখানে অবস্থান করার জন্য তার মনে অবিলাশ জেগেছে না আমি যাব ভগবান যখন স্বয়ং নিজে এসে বলছেন আমার অবশ্যই যেতে হবে পরের দিন ইন্দ্রস্বামী গুন্ডিচা মন্দিরে জগন্নাথ দেবকে দর্শন করতে গেলেন হ্যাঁ তিনি গুন্ডিচা মন্দিরের সন্নিকটে একটি মঠ স্থাপন করলেন গুন্ডিচা মন্দিরে গিয়ে ভগবানকে দর্শন করে খুব আনন্দিত হলেন খুব ভালো করে তার মনোমাঞ্ছা পূর্ণ হল এবং তিনি সেই যেহেতু ভগবান বলছেন এটার মাহাত্ম্য তাই সেখানে তিনি একটা মঠ স্থাপন করলেন এবং সেখানে বাকি অবশিষ্ট জীবন তিনি ওখানে অতিবাহিত করলেন ইন্দ্রস্বামীর প্রতিষ্ঠিত এই মঠের নাম হচ্ছে ইন্দ্রস্বামী মঠ এখনো আছে সেটা ইন্দ্রস্বামী মঠ নামে প্রসিদ্ধ আছে তো এইভাবে জগন্নাথ ইন্দ্রস্বামী মঠে ইন্দ্রস্বামীর এই ভক্তের মনোমাঞ্চা পূর্ণ করেন এবং তার যত রকম মনে বিভ্রান্তি সব দূর করে দিলেন তো আজকে আমরা সেই গুন্ডিচা মন্দিরের মাহাত্ম শ্রবণ করলাম খুব সুন্দর जय जगन्नाथ बलदेव समुद्र महारानी की जय जगतगुरु श्री प्रभुपाद की जय पवित्र पावन महाराज की जय समावेद गौर भक्त बिंदु की जय गौर प्रमाणन्य